জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া ক্যারিয়ারের মধ্যে এক যুগ পার করে ফেলেছেন তিনি দুই হাজার আট সালে মডেলিং দিয়ে শুরু করলেও অভিনেত্রী হিসেবেই এখন পরিচিতি তার অন্যদের মতো খুব বেশি কাজ না করলেও জনপ্রিয়তা বাড়ছে নাদিয়ার সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র একটি খোলা জানালা এটি নির্মাণ করেছেন নির্মাতা ভিকি জাহেদ সিনেমায় একজন নার্সের চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া থ্রিলার ঘরানার এই সিনেমায় এমন লুকে আগে কখনো দেখা যায়নি অভিনেত্রীকে যদিও নাদিয়ার দাবি নার্সের চরিত্রে কাজ করে বেশ সারা পেয়েছেন তিনি তবে সেই চরিত্রটি ফুটিয়ে তুলতে বেশ কাঠখোর পুরাতে হয়েছে তাকে এ প্রসঙ্গে গণমাধ্যমকে না দিয়া বলেন চরিত্রটি রপ্ত করতে বেশ প্রস্তুতি নিতে হয়েছে হলিউড মুভি ও সিরিজের অংশ বিশেষ দেখেছি যাতে আমি নার্সদের মতো করে আচার আচরণ কথাবার্তা বলতে পারি কারণ আমি তো প্রশিক্ষিত নার্স নই তিনি আরো বলেন কাজটি নিয়ে অনেক স্টাডি করতে হয়েছে রিহার্সেল করতে হয়েছে আমাকে প্রতিকূল পরিবেশের মধ্যেও খুব কষ্ট করে শুটিং করেছি সহশিল্পীরা নিজেদের জায়গা থেকে সেরাটা দিয়েছেন দর্শকের ভালো সারা পাচ্ছি তবে আমার চরিত্রটির মৃত্যু কোনোভাবেই মানতে পারছেন না তারা মনস্তাত্ত্বিক থ্রিলার গল্পের একটি খোলা জানালা শিরোনামের ছবিতে নাদিয়ার সঙ্গে নার্সের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিনো কেশবগঞ্জ নামের এক এলাকায় মানসিক হাসপাতালে কাজ করেন তারা সে হাসপাতালকে ঘিরেই নির্মিত হয়েছে সিনেমাটির গল্প চলচ্চিত্রটিতে তাদের দুজনের অভিনয়েই দারুণ প্রশংসা করাছে